সল্টলেক পূর্বাঞ্চলে বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে দু লক্ষ আশি হাজার টাকা এবং সোনার গয়না লুট করে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের গতকাল সকালবেলা সল্টলেক পূর্বাচলে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দু লক্ষ হাজার টাকা লুট এবং সোনার গহনা বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পরে সে অচৈতন্য হয়ে পড়ে সেই সুযোগটাই লুটপাট করে পালিয়ে যায় দুই যুবক পরবর্তীতে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে গতকাল সকালবেলা গতকাল সকালবেলায় ফোন করলো ফোন নাম্বারটা আমি পাচ্ছি না কেন যে আমার ফোনে তো সেভ করা ফোনটা তো নিয়ে চলে গেছে বলছে যে আমরা ইন্টারনেটটা দেখতে আসছি যেই বলেছে আমি ওকে চেনা চেনা আমি ওকে দরজা খুলে দিয়েছি তার পেছু পেছু আর একটা লোক এসেছে দিয়ে ইন্টারনেটটা ওইখানে ইন্টারনেটটা খুললো খুলে বলছে এখান থেকে তো না ওই ঘরে চলে গেলো আমাকে ঠেলতে ফেলো আমাকে ঠেলছু কেন আমাকে ঠেলছু কেন তা ঠেলে ঠেলে দিলো আমাকে মাটিতে ওই শোবার ঘরে দিয়ে একজন গলাটা চিপে ধরলো ওই যে ছেলেটা এসেছিল আর একজন এখানে ইঞ্জেকশন দিল দিতে আমি অজ্ঞান হয়ে গেলাম তা মিনিট পনেরো আমি অজ্ঞান হয়েছিলাম আরও বেশি হতে পারিনি কেন আমার একটা মোটা সোয়েটার পরা ছিল সোয়েটারের ওপর দিয়ে করেছে বলে তাই তা এগুলো জোর করে করে খুলে নিল সাড়ে তিন লাখ সোনার গহনা ছিল এই হাতে একটা বালা ছিল এই হাতে একটা চুড়ি ছিল আর গলায় গলায় সোনার ছিল ছিল মঙ্গল আর একটা মঙ্গলসূত্র সেটা লকারে ছিল লকারে মানে আলমারির লকারে আর ওর মধ্যেই চাবি ছিল আলমারির মধ্যে ওরা খুলে নিয়েছে একটা নিয়ে আর বঞ্চে বাউটি গলার গলার আর একটা হার পাথর সিটিং গলার হার তার সঙ্গে কানের দুল আর আর্ধেক সাঁকা আর্ধেক কলার মধ্যে ইয়ে সোনার তার জড়ানো এই আর দু লাখ টাকা আর আর ওই দুশো দশ টাকার নোট এরকম করে তো হয়তো এক লাখ হবে ভীষণ আতঙ্কিত হয়ে গিয়েছিলাম কিন্তু এত ভিড় করলো আর এখন আমার কিরকম যেন নিষ্ক্রিয় হয়ে গেছি সবে এই যে আমার হাজবেন্ড মারা গেছে যাক গে ফোন দুটো পেলেই হবে কারণ ফোনে সমস্ত ইয়ে ব্যাংকের সমস্ত কিছু নথিপত্র আমি তারপরে গ্যাস নিতে পারবো না গ্যাস ওর সঙ্গে করা আমি হ্যাঁ হান্ড্রেড ডায়াল একটা ছোট ফোন আমার ছিল ওই জন্যই করতে পেরেছি আর দুটো টাচ ফোন একটা আমার ফোন একটা আমার বড়ের ফোন খুব তাড়াতাড়ি এসে গেছে পাঁচ মিনিটের মধ্যে এসে গেছে পুলিশ আর আমাকে নিয়ে গেল তারপরে থানাতে আর দেখলাম থানাটা খুবই কাছে ওই যেখানে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের পাশেই এখন এই যে ঘটনা পুরো পরিচিত সবাই খুব ভয় পেয়ে গেছে যারা আমি এখানে একলা এরকম না এরকম অনেকেরই ছেলে মেয়ে নিয়ে একলা থাকে এরকম পাঁচ ছজন তারা সবাই ভয় পেয়ে বলছে যে আমাদের তো এরকমভাবে থাকার সেক্রেটারিকে দেখালো আমাদের যেসব সিসি টিভি রয়েছে সব খারাপ